আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা কলেজে। আমি একটা সময় পড়েছি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট 2008-10 এই সময়টাতে। এটা আমার প্রিয় কলেজের খেলার মাঠ। আর আমরা যখন পড়েছি এ পাশটা গভর্নমেন্ট ল্যাবরেটরি এবং নায়েমের পাশের যে গেট সেখানে সেই পাশটা, আমরা যখন পড়েছি তখন এই হলটি ছিল না, শহীদ শেখ কামাল হোসেন হল। এই জায়গায় গাছ ছিল, অনেক বড় বড় গাছ, অনেক 150 বছর আগে। আর এইদিকে যে মাঠ, এখানে সকাল সন্ধ্যা খেলতাম, অনেক বেশি খেলাধুলা করতাম। প্রত্যেক শুক্রবার আমার বন্ধু সাইফুল, ওরা পুরান ঢাকায় থাকতো, ওদের সাথে আমরা খেলা দিতাম। আর অনেক চমৎকার একটা মাঠ, খেলার মাঠ। পাশাপাশি আমরা যে কলেজের আজকের যে গঠন দেখতেছি, এটা কিন্তু আজকের না, অনেক আগের, প্রায় কয়েকশো বছর বয়স আমাদের প্রিয় ঢাকা কলেজের। 1841 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কিন্তু অনেক প্রাচীন, পুরনো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে পুরনো আমাদের ঢাকা কলেজ। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা মূলত ঢাকা কলেজের ক্যাম্পাসকে নিয়ে তার যাত্রা শুরু করে। এই হলটায় আমি ছিলাম। আর এই দিকটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ঢাকা কলেজের মসজিদ। আমি একটু জুম করে যদি দেখাই এটা, এবং এই পাশটায় হচ্ছে উত্তর ছাত্রাবাস, নর্থ হল। যখন 2009 সালে কথিত বিডিআর বিদ্রোহ হয়, যেখানে আমাদের দেশপ্রেমিক অনেক সেনাবাহিনীর সদস্যরা শহীদ হন, তখন আমি এই হলে অবস্থান করতেছিলাম। এই যে আর এটা হচ্ছে আমার হল, উত্তর ছাত্রাবাস। এগুলো নান্দনিক স্থাপত্য, কিন্তু এটি নির্মিত হয়েছে স্বাধীনতার পূর্বে এই হলগুলো, এবং এখনও কিন্তু এগুলো শক্ত। আর এই যে মাঠ দেখা যাচ্ছে, যে মাঠে এখনও খেলতেছে, এই মাঠে আমরা প্রচুর খেলেছি। ওই পাশে কেন্দ্রীয় খেলার মাঠ, আর এটা আমাদের, যদিও অনেকগুলো হল আমাদের, কিন্তু এই মাঠে মূলত নর্থ হলের, আমাদের উত্তর ছাত্রাবাস যেটাকে আমরা নর্থ হল বলতাম, সেটা সেই হলের ছাত্ররাই বেশি এখানে দখলে থাকতো খেলাধুলায়। রাজনীতি বলেন, খেলাধুলা বলেন, নর্থ হল আমাদের সময়ে এক্সক্লুসিভ ছিল। সে সময়ে নর্থ হলের যারা লিডার ছিলেন, টিটু ভাই, পরবর্তীতে টিটু ভাইয়ের মাধ্যমে এসে দেখেছি সুইম ভাইকে, তারা নেতৃত্ব দিয়েছিলেন। এই এইটা হচ্ছে আমাদের নর্থ হল। আর এখানে খাওয়া দাওয়ার যে দোকান, এটা আমাদের সময় ছিল, এখন মনে হয় নতুন। এ ভুট্টো, হ্যাঁ ভালো আছেন ভুট্টো? এখন এই পুরো দোকান এখন তোমাদের, যা কখন দিল। আমরা যখন ছিলাম আমাদের ভুট্টু ভাইয়ের সাথে অনেক স্মৃতি, এখনও তারা এখানে আছে। এই যে এই ভদ্রলোক তো ছিল, আর এটা আন্তর্জাতিক ছাত্রাবাস, এটা সেরকমই আছে। এখানে আমরা শুনেছি যে একটা সময় ঢাকা কলেজে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গায়ুম সহ আন্তর্জাতিক পরিসর থেকে অনেকে পড়তে আসতেন, তাদের বসবাসটাই আন্তর্জাতিক ছাত্রাবাসে হতো, এবং আমরা থাকতেও এখানে চমৎকার পরিবেশ ছিল, এখনও আছে। আর এই দিকটা হচ্ছে আমাদের কিছু সাপোর্ট স্টাফ, তাদের একটা কমিউনিটি। তো আমি একটু আরেকটু এই দিকে আপনাদের ঘুরে দেখাই। তাহলে ঢাকা কলেজের ইতিহাসটা বলি। ঢাকা কলেজ ছিল, কিংবা এখনও ইন্টারমিডিয়েট পর্যায়ে এখনও আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। বোর্ড স্ট্যান্ড করা বলেন, মেধার উপরে মেধা বলেন, বিভিন্ন জেলার প্রথম স্থান অধিকার করা ছাত্রদের বলেন, তারা এসে ঢাকা কলেজে ভর্তি হতো। মানে এটা ছিল মেধাবীদের মিলনমেলা।
এবং এখন পর্যন্ত কিন্তু ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের রেজাল্ট কিন্তু বাংলাদেশের মধ্যে এক থেকে তিনের মধ্যেই থাকে সব। তো এই যে এই পাশেই কিন্তু পিলখানা আমরা দেখতে পাচ্ছি। বিডিআর বিদ্রোহের সময় এই জায়গাটা অনেক সেন্সিটিভ ছিল, আমাদের চলে যেতে বলেছিল ওই সময়ে। এটা হচ্ছে আমাদের পশ্চিম ছাত্রাবাস। আমরা যখন ছিলাম, যখন পড়াশোনা করি, তখন এখানে সনাতন ধর্মী সহ অন্যান্য ধর্মের আমাদের বন্ধুরা থাকতেন। এখনও কি এটা সনাতন ধর্মীদের জন্য? এখানে রানিং কিছু স্টুডেন্ট ভাইদের দেখা যাচ্ছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে ওনাদের হয়তো খাদ্যাভ্যাসজনিত কারণে আলাদা করে থাকার প্রয়োজন ছিল। আর এই পাশ আমরা যখন ক্রিকেট খেলছি তখন ওই ফরহাদ হোসেন যে ছাত্রাবাস, ওই পাশটায় পিচ ছিল, এখন পিচ উল্টি এই পাশে দিয়েছে। তো যা হোক, আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ঢাকা কলেজে যে পৃথক ছাত্রাবাস ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য ধর্মীয় কারণে, এটার পক্ষে নাম। আমি মনে করি এতে শিক্ষার যে বেসিক উদ্দেশ্য সেটা ব্যাহত হয়, কারণ একটা ছেলে 5-6 বছর একটা জায়গায় পড়তেছে, 2 বছর পড়তেছে, তার সঙ্গে তার বন্ধুর দেখা হচ্ছে না, কথা হচ্ছে না রাতের বেলা, এতে কিন্তু আত্মিক একটা বন্ধনের জায়গায় শূন্যস্থান থেকে যায়, যেটা পরবর্তীতে অনেক সময় ঝামেলা। এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস হল, বাংলাদেশের কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, চিলেকোঠার সিপাই বলে পরিচিত, আপনারা জানেন। উনি কিন্তু ঢাকা কলেজের শিক্ষক ছিলেন। আচ্ছা, তো ঢাকা কলেজে আস। আজকের ঢাকা কলেজের কিন্তু আলাদা একটা ঐতিহ্য আছে। আমরা যখন পড়েছি সেখান থেকে এখন পর্যন্ত, এই যে দোকানগুলো নতুন হয়েছে আমাদের বর্তমান ছাত্রদের দেখা যাচ্ছে, এটা পুরোপুরি আমাদের কলেজ হচ্ছে ছেলেদের জন্য। এটা হচ্ছে আরেকটা হল আমাদের সাউথ হল। এই দিকটা আগের সময় কিন্তু দোকানপাট কম ছিল, এখন হয়েছে, এবং এখানে গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় বড়। তো ঢাকা কলেজ, এটার আলাদা ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। অনেকে ইদানিং রয়েছেন যারা এই 7 কলেজের অধিভুক্ত ইত্যাদি কারণের কথা বলে ঢাকা কলেজকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইত্যাদি থেকে অনেক সময় একটু ছোট করে দেখার চেষ্টা করেন, কিন্তু সত্য বলতে ঢাকা কলেজ ঢাকা কলেজ। এটার যে ইতিহাস ঐতিহ্য সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও প্রাচীন। ইনফ্যাক্ট বাংলাদেশের অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো থেকে অনেক প্রাচীন। ঢাকা কলেজের আলাদা ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, তাদের লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে, বাংলাদেশের অভ্যুদয়ের প্রতিটা ইতিহাস, 52-র ভাষা আন্দোলন বলেন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বলেন, মাঝখানে যুক্তফ্রন্ট যে নির্বাচন, তারপরে 62-র শিক্ষা আন্দোলন, 66-র 6 দফা, 69-র গণ অভ্যুত্থান, প্রত্যেকটিতে ঢাকা কলেজের পৃথক অবদান। মানে এই অবদান অন্যের সাথে মার্চ করে না, ঢাকা কলেজ আলাদাভাবেই তার লড়াই সংগ্রামের জন্য বিখ্যাত। এবং এখন পর্যন্ত বাংলাদেশের মূলধারার যত রাজনীতি করা দল রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তারা কিন্তু রাজধানী রক্ষায় এখন পর্যন্ত ঢাকা কলেজের যে ছাত্র সংগঠন রয়েছে তাদের উপর অনেকাংশে কিন্তু নির্ভর করে, কারণ এরা অনেক সাহসী হয়, এই পরিবেশ ভীষণভাবে সাহসী করে তোলে প্রত্যেকটা শিক্ষার্থীকে, পাশাপাশি মেধাবী হয় ঢাকা কলেজের ছেলেরা। ঢাকার মধ্যে এরকম উত্তম পরিবেশে থাকার, খাওয়ার, অবস্থান করার সুযোগ অনেকেই পায় না। এটা আমাদের পুকুর ঢাকা কলেজের, আর এই পাশটাতে আমাদের হলের, সাউথ হলের যে অংশটা রয়েছে, আমরা যখন ছিলাম নর্থ হলে পিটু ভাই ছিলেন, সাউথ হলে শিয়াপ ভাই ছিলেন। আর এইখানে আমাদের পুকুর, ওই পাশে একটা সিঁড়ি আছে, এই পাশে আছে, এখন আমাদের ছোট ভাইরা ওরা পড়াশোনা করে, ওরা গোসল করে, একসময় আমরা করতাম। সবাই কি সাউথ হলের? আচ্ছা, ওরা বাইরে থেকে খেলতে আসছে। আর এই পাশটায় আমাদের মজার ঘটনা বলি, সেটা হচ্ছে আমরা যখন এখানে পড়তাম তখন নিউ মার্কেটে যাওয়ার প্রয়োজন হতো আমাদের, এবং এইখান থেকে আমরা দেওয়ালটাকে ছিদ্র করে বা ভেঙে একটা শর্টকাট রাস্তা তৈরি করতাম। এখানে ওই যে দেখা যাচ্ছে ওই জায়গাটাতে,
এবং আমাদের অথরিটি হোক কিংবা নিউ মার্কেট কর্তৃপক্ষ হোক বা সিটি কর্পোরেশন থেকে হোক, এই অংশটা বন্ধ করে দিত ইট দিয়ে দিনের বেলায়, আর সন্ধ্যার পরে আবার আমরা ওইটা ভেঙে ওইখান থেকে শর্টকাট একটা পথ বের করে ফেলতাম। আচ্ছা, এটা আমি এখন যেখানে আসছি এটা হলো আমাদের দক্ষিণ হল বা সাউথ হলের বা দক্ষিণ ছাত্রাবাসের সম্মুখ ভাগ, আর ওই পাশটা পিছনের ভাগ, কিন্তু ওই পাশে এখন দোকানপাট হয়েছে। তো এটার কারণ ছিল, যদি নিউ মার্কেটে আমাদের যেতে হতো অনেক ঘুরে যেতে হতো, অনেক পথ ঘুরে যেতে হতো, তো এই শর্টকাট পথের জন্য এই দেওয়ালটা ভেতর দিয়ে কিন্তু আমরা ইন্টারনাল একটা টানেল বানাতাম আর কি, সেই টানেল দিয়ে নিউ মার্কেটে যাওয়া আসা কিংবা কেনাকাটা সব কিছু করতাম। আর এই পুকুরে ছিল অনেক বেশি পদ্ম ফুল, ওই কর্নারটায় যেখানে মূল সামনে যেখানে, সেখান থেকে পদ্ম সংগ্রহ করতাম, সংগ্রহ বলতে পদ্মের স্মৃতি আর কি, তুলতাম না। এখানে গোসল করেছি আমি, সাইফুল, আমার বন্ধু সোহেল, রাসেল, আর কে কে, জনি, তারপরে আজিজ, এরপরে আমার রুমমেট শাহাদা, তাইজুল, কামরুল, আমরা সবাই এখানে দীর্ঘ সময় আমরা এখানে নেমে গোসল করেছি। এবং ঢাকার মধ্যে এই যে অভ্যন্তরে যে এত সুন্দর একটা পরিবেশ, সেটি আপনি ঢাকা কলেজে আসলে পাবেন। আর ঢাকা কলেজের ব্যাপারে আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দেওয়া প্রয়োজন, সেটি হচ্ছে এই কলেজের যে মূল ক্যাম্পাস, এটি একটা সময় বিভিন্ন জায়গায় ছিল, একটা সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। এই যে এটা হচ্ছে আমাদের পুকুরের প্রধান যে ঘাট, সেটি তো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 1921 সালে প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু তার কোনো ক্যাম্পাস ছিল না, তার কোনো ভবন ছিল না। তখন আমাদের এই ঢাকা কলেজের যে মূল ভবনটা, গার্জন হল এবং এর আশপাশের অংশ, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দিয়ে আসি। সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। এবং আপনারা সবাই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের ক্ষেত্রে আমাদের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সেই দিক বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মূলত ঢাকা কলেজের ইতিহাস, যেহেতু ঢাকা কলেজের ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূত্রপাত হয়েছে। এই হচ্ছে, আর তারপরে ঢাকা কলেজ এখানে চলে আসলো এবং বাংলাদেশের সমস্ত মেধাবীদের একটা সময় এই ঢাকা কলেজ তার প্রাঙ্গণ থেকে জন্ম দিয়েছে। আরও অনেক মেধাবী অন্য অন্য জায়গা থেকে এসেছে, কিন্তু ঢাকা কলেজ থেকে এক্সক্লুসিভলি এসেছে। এটার কারণ হচ্ছে এখানকার শিক্ষার পরিবেশ, দেশের সেরা সেরা শিক্ষকরা এখানে শিক্ষাদান করতেন, সেরা সেরা মেধাবী ছাত্ররাও আসতেন। এটা আমাদের ক্যাফেটেরিয়া, যারা এখানে এসেছেন তারা এখানে খাওয়া দাওয়া করেছেন নিশ্চয়ই। আর এই দিকটায় আমরা যখন 2008 থেকে 2010-এ ক্লাস করেছি, এটা আমাদের এই বিজ্ঞান বিভাগের সেকশন এর ক্লাস হতো এই গ্যালারিটায়, অনেক স্মৃতির গ্যালারি। এই পিছনের দিকে এসে সেই সময় থেকেই বসতাম, এই পিছনের দিকে এসে কখন ঘন্টা পড়বে বাইরে বের হবো, অনেক অনেক মধুর সেই সময়টা। আর এই যে এগুলো কিন্তু মেইন বিল্ডিং, আমি আপনাদের এই পাশটা, যেহেতু আজকে হচ্ছে ভর্তি পরীক্ষা একটা 7 কলেজের, এই ভর্তি পরীক্ষার কারণে এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছে, এবং নিরাপত্তার কারণে, নিরপেক্ষতার কারণে কিন্তু এই মূল ভবনে এখন পর্যন্ত ঢুকতে দিচ্ছে না, যার কারণে আমি পেছন দিয়ে আমার হল এবং অন্য অন্য বিষয়গুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো সামনে দিয়ে কিন্তু আবার অন্যরকমের সৌন্দর্য, আমি আবাসিক অংশটা আপনাদের দেখাচ্ছি। আর এই যে হচ্ছে খেলার মাঠ, প্রচুর খেলেছি একটা সময় এই মাঠে, ক্রিকেট, ফুটবল সব কিছু, আর সেই স্মৃতি কথা এখনও অনেক বেশি মনে পড়ে। আমার সঙ্গে যারা ঢাকা কলেজে পড়েছে তারা প্রত্যেকে এখন দেশের বিভিন্ন সরকারি বা বেসরকারি ক্ষেত্রে নিজেদের নামের প্রতি সুবিচার করে অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে আমার সঙ্গে নর্থ হলে যারা ছিলাম আমরা সবাই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি এবং বিভিন্ন জায়গায় এখন কাজ করে, প্রজাতন্ত্রের কর্মচারী হোক বেসরকারি খাতে হোক, আমরা দেশ ও জাতির সেবা করে যাচ্ছি।
তো ঢাকা কলেজের অবদানের কথায় আমরা ফিরে আসি। যখন 1952 সালের মহান ভাষা আন্দোলনটা শুরু হলো, তার আগে থেকেই শুরু হয়েছে প্রকৃতপক্ষে 1948 সালে, তখন কিন্তু ঢাকা কলেজ থেকে নিয়মিত এই সমস্ত আন্দোলন কিন্তু দানা বাঁধত, কারণ এখানে মেধাবী শিক্ষক ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, এবং তারা কিন্তু এই পশ্চিম পাকিস্তানি ঔপনিবেশিক শাসন কাঠামোকে কিন্তু ভেঙে ফেলতে চাইতেন। এবং অনেকে বলেন যে ভারতীয় চলচ্চিত্র লগান যে বানানো হয়েছে, এটাতে যে দেখানো হয় যে ভারতীয় স্থানীয় একটা ভূমিপুত্রদের একটা ক্রিকেট দল, এখানে একটা গেট আছে, এই গেটটা এখন বন্ধ, এই ক্রিকেট দলটি ব্রিটিশদের হারিয়ে দেয়, এটা মূলত ঢাকা কলেজের একটা ক্রিকেট দল, তারা হারিয়ে দিয়েছিল, সেখান থেকে মূলত এই কাহিনীটা ধার করেছে। তো এই 52-র ভাষা যখন সালাম বরকত, রফিক জব্বার এদেরকে শহীদ করলো আমাদের এই বাংলার মাটিতে হানাদার পাকিস্তানিরা, তখন কিন্তু ঢাকা কলেজে কিন্তু একটা শহীদ মিনার নির্মাণ করে যেটা ভেঙে দেয়, এবং তৎকালীন অধ্যক্ষ যিনি পশ্চিম পাকিস্তানিদের দালাল ছিলেন তিনি কিন্তু এই শহীদ মিনার ভেঙে দেওয়ার সপক্ষে ছিলেন, কিন্তু ঢাকা কলেজের ছাত্ররা কিন্তু এটার প্রতিবাদ জানায়। পাশাপাশি ঢাকা কলেজ এবং ওই পাশে ইডেন কলেজ, সেখানে ছিল ছাত্রীরা, তাদের যৌথ আন্দোলনে কিন্তু ভাষা আন্দোলন আরও চাঙ্গা হয় এবং এখান থেকে মিছিল মিটিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1971 সালের মহান স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে কিন্তু ঢাকা কলেজ থেকে সরাসরি যুদ্ধে অংশ নেয় এখানকার ছাত্ররা, সংগঠক হিসেবে এখানকার শিক্ষকরা এবং ছাত্ররা কাজ করে, অভিভাবকরা কাজ করে, এবং অনেকে শহীদ হন এখানে। আমি আবার যেখান থেকে শুরু করেছিলাম ঘুরে ঘুরে সেখানে চলে আসলাম। তারা যারা ঢাকার বাইরে থেকে ঢাকা কলেজে চান্স পাবেন, আমার পরামর্শ থাকবে অন্য অনেক কলেজ থেকে ঢাকা কলেজে পড়ার যে আনন্দটা সেটি আপনি পাবেন এখানে। যদিও অনেক বেশি ছাত্র রাজনীতি একটা সময়ে চাঙ্গা ছিল, কিন্তু আমার মনে হয় এখন অনেকটা শান্ত পরিবেশ। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখনও কিন্তু ছাত্র রাজনীতি ছিল এখানে, এবং ঢাকা কলেজের যারা ছাত্র রাজনীতি করতেন তারা কিন্তু কাউকে পরোয়া করে না, তারা যে আদর্শে বিশ্বাস করে সে আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করে না, এবং এরা কিন্তু একই সাথে মেধাবী এবং সাহসী। ফলে আপনি ঢাকা কলেজে যদি চান্স পান, এই কলেজে পড়লে আপনার কিন্তু আপনি পড়তে পারেন। ঢাকার বাইরের অনেক বিশ্ববিদ্যালয় থেকে অনেকে কিন্তু এটাকে অনেক সময় প্রেফার করে, ঢাকায় স্টে করার জন্য, থাকার জন্য এরকম সুব্যবস্থা অন্য কোথাও হয়তো আপনি পাবেন না। আর এখানকার শিক্ষকরাও দেশ সেরা, যদিও নিয়মিত ক্লাস নেয় কি না এর একটা গ্যারান্টি আমি দিতে পারছি না এই মুহূর্তে, যেহেতু আমি এখানে অনার্সে পড়ি নাই। আমি অনার্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম, এখানে আমার ভাগ্নি এবং আপা রয়েছে, ওরা পরীক্ষা দিতে আসছে। তো আমার সঙ্গে যারা পড়ছে, জনি, রানা, তাইজুল, সাইফুল, আর কে, সমর, তারপরে জুয়েল, কামরুল, এরপরে আশিক, শাহাদাত, এদের সবাইকে খুব মিস করছি। একটা সময় অনেক গল্প করতাম। তারপরে নুমান, আমাদের নুমান ভাই, তিনি বিয়ে করেছেন এবং কবিতা লেখেন এখন, এরা এদের সাথে অনেক আনন্দময় স্মৃতি রয়েছে এখানে আমার, অনেক খেলাধুলা করেছি একসাথে। সবাই ভালো থাকুক, ঢাকা কলেজে যারা আসবে তারাও ভালো থাকুক, ঢাকা কলেজ দীর্ঘজীবী হোক, ঢাকা কলেজের জয় হোক।